হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের ইংলিশের যে প্রোপোজাল ড্রামাটি আছে এই প্রোপোজাল ড্রামা থেকে আরও একটি ডিএ কিউ প্রশ্ন বন্ধুরা আমি তোমাদের প্রোপোজাল থেকে দুটি ক্যারেক্টার কথা বলেছিলাম একটি হলো সুবুকপ এবং আরেকটি হলো নাটালিয়া আশা করি তোমরা সেই দুটি ক্যারেক্টার তোমরা তৈরি করে নিয়েছো যেহেতু এই ড্রামাতে তিনখানি চরিত্র আছে সুবুকপ নাটালিয়া এবং লোমপ তিনটি চরিত্র যদি আমরা ঠিকঠাক মতো করে রাখি তাহলে একটা আমরা অবশ্যই কমন পেয়ে যাব যদিও সুবুকপ এবং নাটালিয়া বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে কিন্তু বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে আমিও বলেছিলাম যে একই প্রশ্ন দু বছর পর পর আসতে পারে লোমফ যদিও উনিশ পড়ে গেছে তবু একটা সংশয় থাকে আবার আসলে আসতেও পারে সেই জন্য তোমরা সন্দেহ না রেখে তোমরা এই তিনটে চরিত্র তৈরি করে যাও তোমাদের তিনটি প্রশ্ন থাকবে তার থেকে একটি ক্যারেক্টার থাকবে এবং দুটি লাইন তোলা প্রশ্ন থাকবে তাহলে তোমরা যদি এই তিনটি চরিত্র খুব ভালো করে করে যাও ক্যারেক্টার যদি করে যাও তাহলে তোমরা অবশ্যই এই তিনটি থেকে একটা কমন পেয়ে যাবে আর আমি এই লোমোভের ক্যারেক্টারটা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লিখে নিয়ে এসেছি খুবই সহজ ভাষায় একেবারে একেবারে সহজ ভাষাতে লিখে নিয়ে এসেছি এটি তোমাদের মুখস্থ করতেও বেশিক্ষণ লাগবে না তোমরা এর পিছনে আধ আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার সময় দিলে তোমরা এই চরিত্রটি মুখস্থ করে ফেলতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডেস্ক্রাইব লোমফ অর ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমফ লোমফের চরিত্র বর্ণনা করো বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা এটি তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো পারলে একটা লাইক করো এবং প্রয়োজনে কমেন্ট করে আমাকে জানিও আর তার সঙ্গে সঙ্গে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরও একটি কথা বলি যারা নাইন টেনে পড়ছ আমি তোমাদের জন্য প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন আমি পাঠাবো তোমরা বুঝতেই পারছ যে সামনে ইলেভেন টুয়েলভ পরীক্ষা সেই জন্য আমি ইলেভেন টুয়েলভের ভিডিও একটু বেশি করে ছাড়ছি তোমরা কেউ রাগ করো না তোমাদের ভিডিও আমি একটা দুটো দিনের মধ্যে তোমাদের ফার্স্ট যে ইউনিটের পরীক্ষা হবে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের ভিডিওর মাধ্যমে পাঠাবো সেই সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে করবে তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবে বন্ধুরা আর কথা না বাড়িয়ে এসো আমরা ক্যারেক্টারটা পড়ে নিই দেখতে পাচ্ছ অ্যান্সার লোমোভ ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ অ্যান্টন চেকপস ওয়ান অ্যাক্ট প্লে ইন দ্য স্টোরি অফ দ্য প্রোপোজাল বলছে কি লোমোভ হয় একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র অফ অ্যান্টন চেকপস তোমাদের যে ড্রামাটা লিখেছে প্রোপোজাল লেখকের নাম হলো অ্যান্টন চেকপস এই অ্যান্টন চেকপস একজন রুশিয়ান রাইটার রুশিয়ান রাইটার তাহলে তোমরা এটা এমসি কিউতেও তোমরা পেয়ে যেতে পারবে যে অ্যান্টন চেকপস একজন রুশিয়ান রাইটার ওয়ান অ্যাক্ট প্লে মানে একাঙ্ক নাটকে ইন দ্য স্টোরি অফ দ্য প্রোপোজাল প্রপোজাল গল্পের তাহলে এই যে প্রপোজাল গল্পটিতে গল্পটির অ্যান্টন চেকপসের যে লেখা তার মধ্যে লোমোভ হলো একটা গুরুত্বপূর্ণ চরিত্র তারপরে দেখো দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য স্টোরি সেন্ট্রাল পার্ট অফ দ্য স্টোরি সেন্ট্রাল মানে কি কেন্দ্রবিন্দু বা মধ্যবিন্দু বা কেন্দ্রীয় তাহলে দ্য সেন্ট্রাল পার্ট মানে কেন্দ্রীয় অংশ কেন্দ্রীয় অংশটি হলো অব দ্য স্টোরি এই গল্পটির কেন্দ্রীয় অংশ অ্যাবাউট হিস ম্যারেজ প্রোপোজাল অ্যাবাউট মানে সম্বন্ধে একদম সহজ ভাষায় লিখবে তোমাদের বই থেকে কঠিন করে দেওয়া আছে অনেক কঠিন শব্দ দেওয়া আছে তোমরা যদি বই থেকে না তৈরি করে থাকো তাহলে এটি করলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে অ্যাবাউট হিস ম্যারেজ প্রোপোজাল মানে অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে হিস ম্যারেজ প্রোপোজাল তার যে বিবাহের প্রস্তাব কার সঙ্গে না উইথ নাটালিয়া নাটালিয়ার সঙ্গে নাটিয়া নাটালিয়ার সঙ্গে অর্থাৎ শবুকপের মেয়ে নাটালিয়া তাহলে নাটালিয়ার সঙ্গে তার যে বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে সম্বন্ধে কেন্দ্র করে এই প্রোপোজাল নাটকটি গড়ে উঠেছে তারপরে দেখো লোমফ ইজ এ টিপিক্যাল ফিউডাল ল্যান্ড ওনার দেখো এখানে ফিউডাল কথাটা হচ্ছে সামন্ততান্ত্রিক আর টিপিক্যাল মানে খুব কড়া বা কঠিন হ্যাঁ কঠিন বা নিচের দিকে বলতে পারো নিচের দিকে বা কঠিন তাহলে লোমফ হয় একজন কঠিন ফিউডাল মানে সামন্ততান্ত্রিক ওনার মানে ভূস্বামী ল্যান্ড ওনার মানে ভূস্বামী ফিউডাল মানে সামন্ততান্ত্রিক হি হ্যাজ বর্ন অ্যান্ড আপ সে জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠেছে ইন এ ফিউডাল ফ্যামিলি একটা সামন্ততান্ত্রিক পরিবার থেকে হি লুকস অ্যাট ম্যারেজ অ্যাজ এ সোশ্যাল রিলেশান র্যাদার দ্যান এ পার্সোনাল ওয়ান দেখো হি লুকস অ্যাট ম্যারেজ অর্থাৎ সে বিবাহটাকে দেখে অ্যাজ এ সোশ্যাল রিলেশান রেডার দ্যান এ পার্সোনাল ওয়ান একা কি থাকার চেয়ে একটা সামাজিক সম্পর্ক একটা সামাজিক সম্পর্ক তৈরি করতে দেখেন তাই তিনি বিবাহটাকে একটা সামাজিক সম্পর্ক হিসাবে দেখেন একা থাকার চেয়ে হি ডিসাইডস টু ম্যারি টু মেনটেন হি সোশ্যাল স্ট্যাটাস হি ডিসাইডস তিনি ঠিক করেন টু ম্যারি বিবাহ করতে টু মেনটেন বজায় রাখতে হি সোশ্যাল স্ট্যাটাস তার সামাজিক মর্যাদা সোশ্যাল মানে সামাজিক স্ট্যাটাস মানে মর্যাদা তাহলে হি ডিসাইডস টু ম্যারি তিনি বিবাহ করতে স্থির করেন টু মেনটেন হিজ সোশ্যাল স্ট্যাটাস তার সামাজিক মর্যাদা বজায় রাখতে হি অলওয়েজ রিমেইনস বিজি উইথ হিস রিয়েল অ্যান্ড ইমাজিনারি ইলনেস হি অলওয়েজ রিমেইনস বিজি তিনি সর্বদা তিনি সর্বদা ব্যস্ত থাকতেন উইথ হিস রিয়েল অ্যান্ড ইমাজিনারি ইলনেস আসল এবং যে কল্পনা এই কল্পনার সম্বন্ধে তিনি অসুস্থতা বোধ করতে ব্যস্ত থাকতেন হি স্পেন্ডস স্লিভলেস নাইটস হি স্পেন্ডস মানে তিনি কাটান তিনি কাটান স্লিভলেস নাইটস নিদ্রাহীন রাত্রি ডিউ টু হিস পাল্পিটেশান দেখো এখানে একটা ফুল গেছিলো অক্ষর সেই জন্য একটা গ্যাপ হয়ে গেছে এটা কিন্তু একসঙ্গে আছে পি এল পিআইটিএ টিআই ওয়েন প্যালপিটেশান প্যালপিটেশান মানে কি না যে শরীরের যে আমাদের যে শিরা উপশিরা আছে এর যে টান হ্যাঁ এই শিরার টান সম্বন্ধীয় একটা রোগ তাহলে তিনি এই যে শিরার টানের কারণে তিনি নিদ্রাহীনভাবে রাত্রি কাটান অর্থাৎ স্লিপলেস নাইট কাটান হি ইজ ইগোইস্টিক ইগোইস্টিক এই একটা শব্দ একটু কঠিন মতো আছে ইগোইস্টিক মানে কি এক রোখা এক রোখা মানে এক বা এক রোখা বলতে পারো তাহলে হি ইজ ইগোইস্টিক অ্যান্ড কোয়ালস উইথ সুবুকফ কফ ফর এ প্লট অফ ল্যান্ড তাহলে লোমপ ছিল এক রোখা একজন ব্যক্তি অ্যান্ড কোয়ালস উইথ এ ফর এ প্লট অফ ল্যান্ড এক টুকরো জমি এ প্লট অফ ল্যান্ড মানে এক টুকরো এক টুকরো জমির জন্যে শুবু সঙ্গে ঝগড়া করেন হি অলসো কোয়ালস সে আরও ঝগড়া করেন উইথ নাটালিয়া তিনি আরও ঝগড়া করেন উইথ নাটালিয়া নাটালিয়ার সঙ্গে ফর হিস হান্টিং ডক তার শিকারি কুকুরটার জন্য হিজ ডিসিশান ওয়াস রেডিকুলাস রেডিকুলাসও একটা শব্দ এই শব্দটাও একটু মুখস্ত করবে রেডিকুলাস মানে হচ্ছে হাস্যস্কর তার যে ডিসিশান প্রস্তাব ছিল খুবই প্রস্তাবগুলো ছিল খুবই হাস্যস্কর বাট অ্যাট লাস্ট কিন্তু অবশেষে হি অ্যাচিভড হিজ গোল অ্যাচিভ মানে কি অর্জন করেছিলেন অ্যাচিভ মানে অর্জন করেছিলেন হিজ গোল মানে তার লক্ষ্য তাহলে অবশেষে তিনি তার গো লক্ষ্য অর্জন করেছিলেন তার লক্ষ্যটা কী ছিল নাটালিয়াকে বিবাহ করা ফলে সে নাটালিয়াকে বিবাহ করেছিলেন তাই বলা হচ্ছে যে অবশেষে তিনি তার লক্ষ্যটাকে অর্জন করেছিলেন বন্ধুরা দেখো এখানে কয়েকটি যে শক্ত শব্দ আছে সে শক্ত শব্দ কটা আমি লিখে দিয়েছি দেখো উচ্চারণ শুধু রিডিকুলাস ইগোইস্টিক টিপিক্যাল প্যালপিটেশান ফিউডাল ফিউডাল এই শব্দগোটি তোমাদের লিখে দিয়েছি আর আগে তোমাদের আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছিলাম নাটালিয়া এবং শুভুকের চরিত্র আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্ক থেকে যারা পাওনি সেই দুটো ক্যারেক্টার তোমরা করে নিও তোমাদের গ্যারান্টি রইলো এই তিনটি ক্যারেক্টারের মধ্যে একটি ক্যারেক্টার অবশ্যই অবশ্যই করে পড়বে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য রইলো অল দ্য বেস্ট